আসসালামু আলাইকুম, আমি লিটন কবির, শখের খামার অ্যাগ্রো প্রজেক্ট থেকে বলছি। আমরা টার্কির বাচ্চাকে সচরাচর ব্রয়লারের যে ফিডটা আছে, ব্রয়লার স্টার্টার বা গ্রোয়ার খাইয়ে বড় করে থাকি। এতে দেখা যায় যে টার্কির যে পরিমাণ প্রোটিনের দরকার হয়, আমরা সেই পরিমাণ প্রোটিনটা পাই না। নর্মালি ব্রয়লারের গ্রোয়ার বা স্টার্টারে 20-22% প্রোটিন থাকে, কিন্তু টার্কিতে প্রোটিনের চাহিদা আরও বেশি। টার্কির বাচ্চাতে নর্মালি 25-28% প্রোটিনের প্রয়োজন হয়। তো আমরা এই বাড়তি প্রোটিন কিভাবে যোগান দেব সে ব্যাপারে আমি আজকে কিছু কথা বলবো। টার্কির বাড়তি প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য আমরা দেশি মুরগির ডিম বা আমাদের পোলট্রির যে ডিম গ্লাস আছে, নর্মালি আমরা যেটা পেয়ে থাকি সোনালি বা লেয়ারের, এই ডিমটা ভালো করে সিদ্ধ করে নেব এবং সেটা ব্লেন্ডারে ভালোভাবে খোসাসহ ব্লেন্ডিং করে নেব এবং সেখানে আমাদের ব্রয়লার বা লেয়ারের যে গ্রোয়ার আছে বা স্টার্টার আছে সেটা ভালোভাবে মিক্স করে আমরা বাচ্চাকে দেব। এতে বাচ্চার যে বাড়তি প্রোটিন সেটা তুলনামূলক পূরণ হবে এবং আমরা ডিমের অনুপাতটা যদি জানি সেক্ষেত্রে প্রতি 10টি বাচ্চার জন্য একটা ডিম হিসাবে দেব। তাতে আশা করা যায় যে ওদের বাড়তি প্রোটিনটা আমরা পূরণ করতে পারব। তো আসুন আমরা দেখি কিভাবে বাচ্চাদের এটা সার্ভ করব। তো আমরা এখন বাচ্চাকে ফিড দিচ্ছি। দেখেন ওরা ডিমের গন্ধে সবাই কাছে চলে আসতেছে। এটা আসলে অনেক সুস্বাদু একটি খাবার, তো যার কারণে ওরা খুবই পছন্দ করে এই খাবারটা। তো আমরা এভাবে খাবার পরিবেশন করতে পারি ওদের জন্য এবং এতে ওদের বাড়তি প্রোটিনের চাহিদা পূরণ হবে। তো আমরা সিদ্ধ ডিম ছাড়াও দুধ দিয়েও প্রোটিনের চাহিদা পূরণ করতে পারি। এটা আমরা পানি যেভাবে ওদেরকে সরবরাহ করি ঠিক সেভাবেই দুধটাও দেব। এতে ওদের বাড়তি প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং বাচ্চার গ্রোথটা ঠিক থাকবে। এভাবে আমরা বাচ্চাকে সপ্তাহে 2 দিন ডিম মাখানো খাবার দিতে পারি এবং প্রতিদিন অন্তত 1 বেলা সবুজ ঘাস দেওয়ার চেষ্টা করব। তাতে টার্কি সজীব থাকবে এবং বাচ্চার গ্রোথ ঠিক থাকবে। অনেকেই একটি কমন প্রশ্ন করে থাকে যে আমরা বাচ্চার গ্রোথ কীভাবে ঠিক রাখব। আবার অনেকে ভাবতে পারেন যে ডিম দেওয়াতে খরচ অনেক বেড়ে যাচ্ছে, এত ডিম দিয়ে আমরা কীভাবে খরচ পোষাবো। আসলে ব্যাপারটা একটু অন্যরকম। আমরা যে পরিমাণ গ্রোথ আশা করি তার জন্য অনেকেই বাড়তি সাপ্লিমেন্ট হিসেবে অনেক দামি দামি ভিটামিন দিয়ে থাকি, মিনারেলস দিয়ে থাকি। আসলে আমরা যদি ব্যালেন্স ফুড দিতে পারি সেক্ষেত্রে আপনার বাড়তি ভিটামিন বা মিনারেলসের প্রয়োজন হয় না। তো আমরা এভাবে ফুড কস্টও আমরা যদি হিসাব করে থাকি ওই কেনা ভিটামিনের চাইতে, আমরা যদি এভাবে ন্যাচারাল ভিটামিনটা দিতে পারি, ন্যাচারাল প্রোটিনটা ওদের সরবরাহ করতে পারি, সেক্ষেত্রে গ্রোথটা অনেক ভালো থাকে। আপনারা যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো এখানে আজকে 23 দিন বয়স, ওদের ব্রুডিং হচ্ছে 23 দিন যাবৎ। তো আশা করি গ্রোথ মাশাল্লাহ ভালো, আশা করি আপনারা বুঝতে পারছেন। এছাড়াও আপনাদের আরও কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আমাদের শখের খামারের পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন আর আমরা যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।